হ্যালো এভরিওয়ান, নমস্কার, আদাব। আমি সুমন আবার এলাম একটা নতুন গল্প নিয়ে যেটা কমপ্লিটলি আমার লেখা। আজকের গল্প একটু অন্যরকম। গল্প শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ হেডফোন ইউজ করুন, শুনতে ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম আশ্রয়। খুব খিদে পাচ্ছে, সেই কখন থেকে হাঁটছি, এত রাতে গায়ের পথে কোথাও বাড়িও দেখতে পেলাম না। তখন থেকে হেঁটে যাচ্ছি। আরে আরে, একটা আলো দেখা যাচ্ছে না? যাক বাবা, একটা বাড়ি তো পাওয়া গেল, কিন্তু মনে হচ্ছে ওটা জঙ্গলের ভেতরে। যাই হোক, একটু একটু জল তো পাওয়া যাবে। তেষ্টায় বুকটা ফেটে গেল আবার। দূর থেকে দেখে মনেই হয় না এত বড় বাড়ি, এত পুরো প্রাসাদ। কেউ আছেন? কেউ শুনছেন? খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবেন, আমি অনেক দূর থেকে আসছি, শুনছেন? কে কে তুমি, কি চাও? আমি আমি অতনু, এ গায়ের পথ দিয়ে যাচ্ছিলাম, বড় তেষ্টা পেয়েছে, একটু জল দেবেন? ভেতরে এসো। না না, আমি এখানেই ঠিক আছি, একটু জল দিন না, বড় তেষ্টা পেয়েছে। অতিথিদের বাইরে রাখতে নেই, এসো ভেতরে এসো। আচ্ছা, এত রাতে যাবে কোথায়? ওই উজ্জানপুর যাবো, ওখানে আমার মামা বাড়ি। কি না, রাতে জঙ্গলের পথ, যেতে অসুবিধা হবে, এখানেই শুয়ে পড়ো। না না, আমি যেতে পারবো। এত রাতে তোমায় ছাড়ি কি করে? হ্যাঁ, সকালে আমার মোটর গাড়িতে তোমায় ছেড়ে দিয়ে আসবো। দোতলার ঘর ফাঁকা আছে, শুয়ে পড়ো। বাড়িখানা বেশ ভালো, বুড়ো বোধহয় একাই থাকে। এত ভালো খাবার পেলাম, শোবার ব্যবস্থাও ভালোই হবে, থেকেই যাই। কাল তো সেই বিকেলে পরব, তার আগে ঠিক পৌঁছে যাব। আরে বা, কি নরম গদি, এতটা পথ হেঁটে এলাম, এত সুন্দর খাবার খেলাম, এবার ঘুমটাও দারুণ হবে। না, দেরি না করে শুয়ে পড়ি। হ্যাঁ, কে কে ওখানে? কেউ আমার পাশ দিয়ে পেরোলো মনে হলো না, কিন্তু দরজা তো আমি বন্ধ করলাম। আমার চোখ লেগে গেছিল মনে হয়, ঘুমিয়ে পড়ি। এটা কিসের শব্দ? কেমন যেন কাটে কাটে টুকাটুকি লাগে, কিসের কিসের শব্দ দেখি। একই একই দেখছি আমি, এটা কিসের শব্দ? চেয়ার টেবিল নড়ছে কেন? কোথায় কোথায় এসে পড়ল? হাতের থেকে টর্চটা মাটিতে পড়ে গেল, খাটের তলে দরজা খুললো, দরজা খুললো, তাড়াতাড়ি দরজা খুললো। দাদু, এ তো আমার দিকে আসছে। তুই শুবি আমার খাটে, তোর এত বড় সাহস,
আমি তোর প্রাণটাই নিয়ে নেব। কাছে গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা, নেক্সট সানডে আবার থাকবে নতুন গল্প নতুন মজা।